ওয়েলকাম টু জিওডল্যান্ড। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, নবম শ্রেণীর ভূগোল বিষয়ের অষ্টম অধ্যায় পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গের অবস্থান ও প্রশাসনিক বিভাগ, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের মৃত্তিকা সম্পর্কে। আলোচনা করার পূর্বে বলবো, যারা এখনও জিওডল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, তারা এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য জিওডল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে চাপ দিয়ে রাখতে পারো। ভূপৃষ্ঠের উপরিভাগে শিলাচূর্ণ, বিয়োজিত জৈবপদার্থ, জীবাণু, জলীয় দ্রবণ, বায়ু প্রভৃতি দ্বারা গঠিত সূক্ষ্ম পদার্থের হালকা ও শিথিল যে স্তরে গাছপালা জন্মায়, সেই স্তরটিকে বলা হয় মাটি। পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে ভূপ্রকৃতি, আদিশিলা, জলবায়ু ও উদ্ভিদের তারতম্যের কারণে বিভিন্ন ধরনের মাটি সৃষ্টি হয়েছে। মৃত্তিকা সৃষ্টিতে দুটি সক্রিয় উপাদান এবং তিনটি নিষ্ক্রিয় উপাদান প্রভাব বিস্তার করে। সক্রিয় উপাদানগুলি হলো জলবায়ু ও জীবজগৎ এবং নিষ্ক্রিয় উপাদান হলো আদিশিলা, ভূপ্রকৃতি এবং সময়। পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে ভূপ্রকৃতি, আদিশিলা, জলবায়ু ও উদ্ভিদের তারতম্য লক্ষ্য করা যায়। ফলে পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বিভিন্ন প্রকার মৃত্তিকার সৃষ্টি হয়েছে। উৎপত্তি, গঠন, বৈশিষ্ট্য, প্রকৃতি ও উপাদানের ভিত্তিতে পশ্চিমবঙ্গের মাটিকে পাঁচটি ভাগে ভাগ করা হয়ে থাকে। এক, উত্তরের পার্বত্য অঞ্চলের পটসল মাটি। দুই, তরাই অঞ্চলের ধূসর বাদামি জাতীয় মাটি। তিন, মালভূমি অঞ্চলের ল্যাটেরাইট মাটি। চার, সমুদ্রের উপকূলবর্তী সুন্দরবন ও কাঁথি উপকূলবর্তী লবণাক্ত মাটি। এবং ছয়, সমভূমি অঞ্চলের নদীগঠিত পলি মাটি। পটজল বা পটসল মৃত্তিকা। পশ্চিমবঙ্গের উত্তরের দার্জিলিং পার্বত্য অঞ্চলে শিলিগুড়ি মহাকুমা বাদে সমগ্র দার্জিলিং জেলা, কালিম্পং জেলা এবং আলিপুরদুয়ারের কুমারগ্রাম ও কালচিনি থানা এলাকায় পার্বত্য মৃত্তিকা লক্ষ্য করা যায়, যা পটজল মৃত্তিকা নামেও পরিচিত। পটসল মৃত্তিকার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এক, পটসল কথাটির অর্থ ছাই রঙের মৃত্তিকা। এই মৃত্তিকার বা মাটির বর্ণ কালো, বাদামি বা ধূসর হয়ে থাকে। এই মৃত্তিকা বা মাটি নুড়ি পাথরে পরিপূর্ণ থাকে এবং এর প্রকৃতি আম্লিক, পিএইচ মাত্রা পাঁচের কাছাকাছি হয়। এই মাটিতে জৈবপদার্থের পরিমাণ বেশি থাকলেও খনিজ দ্রব্য বিশেষ থাকে না, ফলে মাটি অনুর্বর হয়। অত্যাধিক বৃষ্টির ফলে উপরি স্তরে লোহা, ক্যালসিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়ামের ক্ষারজাতীয় পদার্থ দ্রবীভূত ও অপসারিত হয়ে নিচের স্তরে চলে আসে এবং জমাটবদ্ধ হয়ে হার্ড প্যান্ড গঠন করে। পটসল মৃত্তিকা পার্বত্য অঞ্চলের খাঁড়া ঢালে সৃষ্টি হওয়ায় মাটির স্তর খুব পাতলা হয় ও নুড়ি পাত্রে পরিপূর্ণ। এই মাটির ধৌত ক্ষয় এবং ধস প্রবণতা অনেক বেশি হয়ে থাকে। পটসল মৃত্তিকা উর্বরতা শক্তি কম হলেও এই মাটিতে চা, বিভিন্ন মশলা, ফলমূল, স্কোয়াশ, তামাক, সিঙ্কোনা, ভুট্টা, আলু চাষ হয়ে থাকে। ধূসর বাদামি জাতীয় মাটি বা তরাই মাটি। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার শিলিগুড়ি মহাকুমা এবং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ির উত্তরাংশের তরাই দোয়াশ অঞ্চলে ধূসর বাদামি জাতীয় মাটি লক্ষ্য করা যায়। যেহেতু তরাই অঞ্চলে এই মাটি লক্ষ্য করা যায়, তাই একে তরাই মাটিও বলা হয়। ধূসর বাদামি জাতীয় মাটি বা তরাই মাটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এক, এই মাটি সছিদ্র, আম্লিক এবং আর্দ্র প্রকৃতির হয়ে থাকে। দুই, এই মৃত্তিকার উপরের স্তরে সিলিকেট খনিজ ও লোহার অক্সাইডের জন্য মৃত্তিকা গাঢ় ধূসর ও বাদামি রঙের হয়। এই মাটি বালি, কাঁকর ও পলি মিশ্রিত বেলে দোআঁশ প্রকৃতির। এই মৃত্তিকার জল ধারণ ক্ষমতা অনেক কম। জৈবপদার্থের সঙ্গে খনিজ পদার্থ মিশ্রিত থাকায় পটসল অপেক্ষা এই মৃত্তিকার উর্বরতা বেশি হয়। তরাই বা ধূসর বাদামি জাতীয় মাটির গুরুত্ব।
উর্বরতা বেশি হওয়ায় এই মাটিতে ধান, চা, গম, যব, জোয়ার, বাজরা, আলু, কমলা লেবু, আনারস প্রভৃতি ফসলের চাষ হয়। ল্যাটেরাইট মৃত্তিকা পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের মালভূমি অঞ্চলের 150 মিটার সমোন্নতি রেখার উপরে, অর্থাৎ পশ্চিমের মালভূমি অঞ্চলের যেখানে উচ্চতা 150 মিটার বা তার বেশি, সেই সমস্ত অঞ্চলে। সমগ্র পুরুলিয়া, ঝাড়গ্রাম ও বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার পশ্চিম অংশে ল্যাটেরাইট মৃত্তিকা লক্ষ্য করা যায়। ল্যাটেরাইট মৃত্তিকার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ল্যাটেরাইট শব্দটি এসেছে ল্যাটিন শব্দ ল্যাটার থেকে, যার অর্থ হল ইট। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের ফলে ধৌত প্রক্রিয়ায় পিষ্ট স্তরের বালি, ক্যালসিয়াম, পটাশিয়াম, সোডিয়ামের ক্ষারীয় দ্রবণীয় পদার্থগুলি নিচের স্তরে অপসৃত হয়ে যায় বা চলে যায়, এবং পিষ্ট স্তরে অদ্রবণীয় লোহা, অ্যালুমিনিয়াম অক্সাইড ও হাইড্রোক্সাইড শুষ্ক ঋতুতে জমাটবদ্ধ হয়ে লাল রঙের ইটের মতো শক্ত ল্যাটেরাইট মৃত্তিকার সৃষ্টি হয়। পিষ্ট স্তর থেকে ক্ষারীয় অক্সাইডগুলি নিম্ন স্তরে স্থানান্তরিত হওয়ায় মাটি অম্লধর্মী হয়। এই অঞ্চলের উষ্ণতা এবং আর্দ্রতার পরিমাণ বেশি হওয়ায় জীব দেহাবশেষ দ্রুত পচে অপসারিত হয়ে যায়, ফলে মাটিতে জৈব পদার্থের পরিমাণ কমে যায়, ফলে মাটি হয় অনুর্বর। মৌচকের মতো গর্ত সমন্বিত এই মৃত্তিকার জলধারণ ক্ষমতাও কম। গুরুত্ব জৈব পদার্থহীন কাঁকুরে এই অনুর্বর মৃত্তিকা কৃষিকাজের পক্ষে অনুপযুক্ত। তবে বর্তমানে জলসেচের সাহায্যে কিছু পরিমাণ ধান, সর্ষে, বাদাম চাষ হয়ে থাকে। লবণাক্ত মৃত্তিকা প্রথমেই বন্টন। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত সুন্দরবন ও পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকা লক্ষ্য করা যায়। লবণাক্ত মৃত্তিকার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই মৃত্তিকায় দ্রবণীয় লবণ ও জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি। এই মাটির বর্ণ হয় কালো, অর্থাৎ কালো রঙের হয়ে থাকে। সুন্দর বনাঞ্চলে এই মৃত্তিকায় কাদা ও পলির ভাগ বেশি, অন্যদিকে কাঁথি উপকূলে লবণাক্ত মৃত্তিকায় বালির ভাগ বেশি থাকে। লবণাক্ত মৃত্তিকার জলধারণ ক্ষমতা কম। এই মৃত্তিকা মূলত অনুর্বর প্রকৃতির হয়। লবণাক্ত মৃত্তিকার গুরুত্ব কৃষিকাজের অনুপযুক্ত এই মাটিতে তাল, নারকেল, সুপারি গাছ ভালো জন্মায়, তবে বর্তমানে তরমুজ, সূর্যমুখী, লঙ্কার চাষ করা হচ্ছে। পলিমাটি পশ্চিমবঙ্গের উত্তরে তরাই মাটি, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকের মালভূমি অঞ্চলে ল্যাটেরাইট মাটি, দক্ষিণে সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে লবণাক্ত মাটি বাদে অবশিষ্ট সমতল ভূমির প্রায় 90% এলাকায় উর্বর পলিমাটি লক্ষ্য করা যায়। উত্তরে কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদাহ, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, বর্ধমান, হুগলি, হাওড়া, উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের অংশ বিশেষে এই মাটি লক্ষ্য করা যায়। পলিমাটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এক, নদীবাহিত বালি পলি সঞ্চিত হয়ে এই মাটির সৃষ্টি হয়ে থাকে, তাই এই মাটি অত্যন্ত উর্বর হয়। এই মাটির জলধারণ ক্ষমতা বেশি হয়। জৈব পদার্থ এবং ফসফরাস, পটাশিয়াম এই মাটিতে বেশি থাকে, যদিও এই মাটির স্তরগুলি সুস্পষ্ট নয় এবং মাটি কিন্তু সুগঠিত নয়। কেন সুগঠিত নয়? কারণ শিলাচূর্ণ এক স্থান থেকে অন্য স্থানে পরিবাহিত হয়ে এই মৃত্তিকা সৃষ্টি হয়। এটি একটি অপরিণত মৃত্তিকা। বয়সে প্রবীণ মাটি প্রাচীন পলিমাটি এবং বয়সে নবীন মাটি নবীন পলিমাটি নামে পরিচিত। পলিমাটি সম্পর্কে বিশেষ তথ্য। নদীর তীরবর্তী অঞ্চলের নতুন যে পলিমাটি, সেই পলিমাটিকে বলা হয় খাদার, এবং নদী থেকে দূরবর্তী অঞ্চলের প্রাচীন পলিমাটিকে ভাঙ্গুর বলে। তরাই অঞ্চলে হিমালয়ের পাদদেশে নুড়ি ও কাঁকর মিশ্রিত পলিমাটিকে ভাবর বলা হয়। গুরুত্ব আমরা ইতিপূর্বেই জেনেছি পলিমাটি অত্যন্ত উর্বর। অত্যন্ত উর্বর এই মাটিতে ধান, পাট, আখ, গম, শাকসবজি, আলু, তৈলবীজ প্রভৃতি ফসল খুব ভালো চাষ হয়। তাই অনেকে পলিমাটি অঞ্চলকে পশ্চিমবঙ্গের খাদ্য ভাণ্ডার হিসাবে উল্লেখ করেন। প্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গের অবস্থান, প্রশাসনিক বিভাগ, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, পশ্চিমবঙ্গের নদ নদী, পশ্চিমবঙ্গের স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে আলোচনা করার পরে আজকের আমাদের আলোচনার বিষয় ছিল পশ্চিমবঙ্গের মৃত্তিকা। পশ্চিমবঙ্গের মৃত্তিকা সম্পর্কেও আমরা বিস্তারিত আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা পশ্চিমবঙ্গের জলবায়ু সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।